ইউক্রেনের রুশ বাহিনী আর বড় কোনো হামলা ঘটাবে না বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ হিসেবে তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করতে চায় না। এছাড়া ইউক্রেন যুদ্ধের রিজার্ভ সেনা হিসেবে দেশের সক্ষম নাগরিকদের বাধ্যতামূলক যোগদানের যে প্রক্রিয়া চলছে তা আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে বলে নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে তিনি এও বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানের জন্য তিনি অনুতপ্ত নন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুতিন বলেন, ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার কোনো ইচ্ছে বা পরিকল্পনা আমাদের নেই। একটি দেশ ধ্বংস হয়ে যাক তা আমরা কখনোই চাইব না, এই কারণে সেখানে আর কোনো বড় হামলা ঘটবে না। সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম অঙ্গরাজ্য ইউক্রেন 1991 সালে সোভিয়েত ভেঙে যাওয়ার পর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। দেশটির মোট জনসংখ্যার 30% সরাসরি রুশ বংশোদ্ভূত এবং রুশভাষী। ইউক্রেনের রুশভাষী লোকজন বরাবরই নিজেদের রাশিয়ার অংশ হিসেবে বিবেচনা করে। অন্যদিকে ইউক্রেনীয়রা সবসময় নিজেদের স্বাধীন ও স্বতন্ত্র জাতি মনে করতে অভ্যস্ত। এটি মূলত দুই জনগোষ্ঠীর দ্বন্দ্বের মূল কারণ এবং স্বাধীন হওয়ার পর থেকে ইউক্রেনে এই ইস্যুতে দুই জনগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত লেগেই ছিল। সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আজ যা হচ্ছে তা অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছিল তাতে চলতি বছরই কিংবা তার পরের বছরই এই সংঘাত অবশ্যম্ভাবী ছিল এবং সেক্ষেত্রে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো আরও অনেক বেশি হতো। আমরা ঠিক সময়ে ঠিক কাজটি করেছি।